हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। आशा करी अपनारा प्रत्येकेई खूब भालो आछेन। तो आज के चले एसेछि भीषणी एकटा हेल्दी रेसिपि निये, जेटा बाच्चादेर खूब भालो लागे आर आमादेर बड़ोदेरो खुबी भालो लागे। तो आज के कर्न दिए दुटो रेसिपि देखाबो, भीषणी इजी, माने किछुई लागे ना प्राय बोलते गेले, खुबी कम इनग्रेडियेंट्स दिए बानानो जाय। एटा आपनारा बाच्चादेरके बिकालबेला स्नैक्से करे दिते पारेन, निजेराओ खेते पारेन, खूब भालो लागबे। तो आमि दुटो रेसिपि देखाबो, तार मध्ये आपनादेर कोनटा बेशी पसंद सेटा आमाके अवश्यई किन्तु कमेंट करे जानाबेन। ताहले चलुन चले जाई सरासरि रेसिपिते। आर आरेकटा कथा, আমি তো আপনাদের বললাম যে আমি দু ধরনের রেসিপি শেয়ার করেছি কর্ন দিয়ে। তো এই দুটোই কিন্তু আমি প্রথমে রেস্টুরেন্টে খেয়েছি, তো তারপর আমার খুব ভালো লেগেছে। তো সেই জন্য ভাবলাম যে বাড়িতে যদি বানানো যায় নিজের মতন করে তাহলে কি রকম হয়। তো চলে আসি প্রথম রেসিপিতে। এটা হলো বয়েল কর্ন, বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেট, তো আপনারা সেটাও ইউজ করতে পারেন, জাস্ট গরম জলে দিয়ে দিলেই হয়ে যায় প্যাকেটটা। তো কর্নটাকে সিদ্ধ করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। কোনো রকম জল কিন্তু অ্যাড করবেন না, তাহলে ফ্রাইটা ভালো হবে না। তো এটা এখন যেটা বানাচ্ছি সেটা হলো মশালা ফ্রাইড কর্ন। তো এবার আমি কড়াইয়ে অল্প একটু তেল অ্যাড করেছি, এটাকে ডিপ ফ্রাই করলেই ভালো হয়, বাট আমি অল্প তেলে অল্প অল্প করে ভাজার চেষ্টা করছি। কর্নগুলো যেহেতু অলরেডি বয়েল, সেই জন্য খুব বেশি ফ্রাই করার দরকার হবে না, ডিপ ফ্রাই অল্প হলেই হয়ে যাবে। তো এরপর একটা ছান্দার সাহায্যে এরকম তুলে নেবেন, টিস্যু পেপারের ওপর রাখলে বেশি ভালো হয়, বাট আমার বাড়িতে টিস্যু পেপার অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য আমি ডাইরেক্ট প্লেটে নিয়ে নিয়েছি। এবার এই ফ্রাইড কর্নটার মধ্যে আমি কিছু ড্রাই মশলা অ্যাড করব, যেমন আমি এখানে দিয়েছি চাট মশলা, তারপরে অল্প একটু বিট নুন, তারপরে অল্প একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচো, আর যদি আপনারা মনে করেন তাহলে খুবই সামান্য একটু লেবুর রস দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি এই যে নুনটা অ্যাড করেছি এটা হচ্ছে ওই পেয়ারাওয়ালাদের কাছে পাওয়া যায়, দেখবেন, এটা আপনারা বাড়িতেও বানাতে পারেন। নর্মাল নুনের সাথে শুকনো লঙ্কার গুঁড়ো মিক্স করা থাকে, তো এটা দিলে বেশ খেতে ভালো হয়। তো এবার এটা আমি তৈরি করে ফেলি। তাহলে আমাদের প্রথম রেসিপি মশালা ফ্রাইড কর্ন কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর জাস্ট কি অসাধারণ দেখতে লাগছে, আহা। সো লেটস কাম টু দ্য নেক্সট রেসিপি। তো এটা হচ্ছে বয়েলড কর্ন, যেটার মধ্যে আমি একটু স্যালাড মিক্স করেছি যাতে আরও হেলদি হয়ে যায়। তো কর্নটা তো বয়েল করাই ছিল, আপনাদের তো দেখালাম। এবার এর মধ্যে আমি অ্যাড করেছি কুচিয়ে রাখা শসা আর পেঁয়াজ, আপনারা চাইলে টমেটো, আপনারা চাইলে অলিভ, এগুলোও অ্যাড করতে পারেন। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লেবু, কারণ এটাতে লেবু কিন্তু মাস্ট। আগেরটাতে যেমন লেবু খুব একটা মানে না দিলেও চলে, কিন্তু এটাতে কিন্তু লেবু মাস্ট, লেবুটা দিলে টেস্ট ভালো হয়, আর লেবু তো আপনারা জানেন ফ্যাট কমাতে কতটা সাহায্য করে। তো দিয়ে দেবো লেবুর রস। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো 1 টিস্পুন মতো চাট মশলা, কারণ চাট মশলা ছাড়া এটা জাস্ট মানে কমপ্লিট হয় না। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ব্ল্যাক সল্ট, যেটা আপনারা স্কিপ করতে পারেন, আমার খুব ভালো লাগে, তো সেই জন্য অল্প একটু অ্যাড করেছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি আমার বাড়িতে তৈরি একটা মশলা আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো একটা মিক্স আছে। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে মিক্স করে নিলেই কিন্তু আমাদের আজকের এই কর্ন রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। এটা ভীষণই হেলদি, আপনারা বিকালবেলা বাড়িতে ট্রাই করতে পারেন। তো আজকের এই মজাদার দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভীষণই ইজি, আপনারা তো দেখতেই পেলেন, বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্টস লাগেই না, বাড়িতে যা আছে সেইগুলো দিয়েই হয়ে যায়। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, রেসিপিটা বলবো না, রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর প্লিজ পারলে একটা কমেন্ট করে দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল।